This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। মহাবৈঠকে যোগ দিতে আজই পাটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক। রাহুলের আগমনের অপেক্ষায় ফুটছে কংগ্রেস। আমি সৌম্য বিস্তারিত জানাব আপনাদের বিষয়টি নিয়ে। সেজে উঠেছে পাটলিপুত্র, যারা হঠাৎ করে এসে পড়েছেন এই শহরে দেখলে চিনতে পারবেন না। গোটা শহরের বিভিন্ন রাস্তায় পোস্টার ব্যানার হোডিংয়ে ছেয়ে গিয়েছে, যেন আজ বাদে কাল ভোট হতে চলেছে পাটনায়। রাহুল গান্ধীকে স্বাগত জানাতে সাজ সাজ রব কংগ্রেস কার্যালয়। অফিসে পড়েছে নতুন রঙের পোচ, ঝকঝকে করে সাজানো হয়েছে অফিস চত্বর। কংগ্রেসের সমর্থকদের জন্য বসেছে বিরাট ম্যারাপ। বিমানবন্দর থেকে রাহুল এবং মল্লিকার্জুন খার্গে স্বাগত জানিয়ে আনার প্রস্তুতিও চলছে। সব মিলিয়ে বৃহস্পতিবার থেকে পাটনায় যেন মহোৎসবের প্রহর গুনছে। আজই বিকালের মধ্যে পাটনায় পৌঁছে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিমানবন্দরে নেমেই সোজা অসুস্থ লালু প্রসাদ যাদবকে দেখতে তার বাড়ি যাচ্ছেন। সেখানে থাকতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। বুধবার রাতে লালু প্রসাদ একপ্রস্থ আলোচনা করে নেন শরিক মুখ্যমন্ত্রীর সঙ্গে। নীতিশের বাড়িতে এসে প্রায় আধ ঘন্টা কথা বলেন তিনি। শোনা যাচ্ছে শরীর ঠিক থাকলেই শুক্রবারের মহাবৈঠকে হাজির থাকতে পারেন লালু। শুক্রবার নীতিশ কুমারের সরকারি বাসভবন একান মার্গে বেলা 11টা নাগাদ থেকে বিকেল 4টে পর্যন্ত বৈঠক চলবে বলে জানা গিয়েছে। যদিও তার আগে রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে পাটনায় নেমেই রাজ্যের দলীয় নেতাদের সঙ্গে জোট বিষয়ে মতামত জেনে নেবেন। আসন সমঝোতা এবং প্রধানমন্ত্রীর মুখ হিসেবে নেতা বাছাই নিয়েও কথা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। পাটনা সর্বত্র এই মুহূর্তে রাহুল গান্ধীর মুখ। নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করে দেশ বাঁচানোর ডাক দিয়েই রাহুলকেই কান্ডারে হিসেবে তুলে ধরছে কংগ্রেস। উল্লেখ্য, ঠিক এই সময় বিহারের রাজধানী শহরে আবার হচ্ছে G20 বৈঠক। দুই সম্মেলনের উপলক্ষে VIPদের আনাগোনা সামলাতে নিরাপত্তার ঘেরা টোপে রয়েছে পাটলিপুত্র। বিভিন্ন রাস্তায় চলছে নিষেধাজ্ঞা, যা নিয়ন্ত্রণ করা হচ্ছে আজ থেকেই। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্যান্য দলের নেতারও আগমন শুরু হবে আজ থেকেই। শুনুন পটকা রাত দিন সাত দিন।